হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের দুশো নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে সলভ করবো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও আর কী ধরনের ভিডিও দেখতে চাইছ সেটাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো দেখো এখানে যে অঙ্কগুলি দেওয়া রয়েছে কি বলেছে কাগজের নৌকা তৈরি করি আজ বৃষ্টি পড়ছে আমরা ঠিক করেছি কাগজের নৌকা তৈরি করব মিতালি সাতটি কাগজের নৌকা তৈরি করেছে আমি দুটি নৌকা জলে ভাসিয়ে দিয়েছি মিতালিও দুটো নৌকা জলে ভাসিয়ে দিল তো দেখো কাগজের নৌকা কীভাবে করে এই দেখো কত সুন্দর করা আছে দেখতে পেয়েছ ছোটোবেলায় এরকম কিন্তু সকলেই দেখবে করে তোমরাও নিশ্চয়ই অনেকে পারো তাহলে দেখো কি বলেছে যে সাতটা কাগজের নৌকা তৈরি করেছে মিতালি আমি দুটো নৌকো জলে ভাসিয়ে দিয়েছি মিতালিও দুটো নৌকো জলে ভাসিয়ে দিলো এরপর কি বলেছে দেখো যে এখন মিতালির কাছে কতগুলো কাগজের নৌকো রইল হিসাব করি তাহলে দেখো সে তো সাতটা তৈরি করেছিল আর দুটো করে দু দুজনই ভাসিয়ে দিয়েছে দেখো এও দুটো ভাসিয়েছে ও দুটো ভাসিয়েছে তাহলে ভাসিয়ে দিলো মানে কি তাদের কাছ থেকে তো কমে গেল সে তো ভেসে ভেসে চলে যাচ্ছে তাহলে দুটো আর এই দুটো মোট তাহলে চারটে ভাসিয়ে দিয়েছে তার কাছে আর কটা থাকবে তাহলে দেখো কিভাবে আমরা করব এই যে এখানে বলেছে মিতালি তৈরি করেছিল ড্যাশটি কাগজের নৌকা কটা করেছিল এই তো আমরা এইখানেই পড়লু যে মিতালি সাতটি কাগজে নৌকা তৈরি করেছে দেখতে পেয়েছ তাহলে এইখানটায় লিখে দিতে হবে সাত আর কি হবে আমি জলে ভাসিয়েছি আমি ভাসিয়েছি কটা এই দেখো এখানে ছিল আমি দুটি নৌকো জলে ভাসিয়ে দিয়েছি দুটো তাহলে এইখানে লিখে দিতে হবে দুই এরপর দেখো এখন বাকি রইল কটা থাকবে মোট তো সাতটা তৈরি করেছে তার থেকে দুটো ভাসিয়ে দিলো মানে তাদের কাছ থেকে চলে গেল তাহলেই তো কমে যাচ্ছে কমে গেলে সেই দুটো তাহলে আমরা বাদ দিয়ে দেবো এই যে সাত থেকে দুই বিয়োগ কত হয়েছে দেখো পাঁচটি তাহলে তাদের কাছে আর রইলো কটা পাঁচটা এবার কি বলেছে পাঁচটি কাগজে নৌকা রইল মিতালিও জলে ভাসিয়ে দিল ড্যাশটি কাগজের নৌকা এই দেখো এখানে আবার লেখা ছিল যে মিতালিও দুটো নৌকো জলে ভাসিয়ে দিল তাহলে মিতালিও আবার দুটো ভাসিয়ে দিয়েছে তাহলে এইখানে আমরা লিখে দেবো দুই হ্যালো দেখো মোট সাতটা ছিল আমি জলে ভাসিয়েছি দুটো তাহলে রইল আর কটা পাঁচটা এবার ওই পাঁচটা থেকে মিতালিও দুটো ভাসিয়ে দিয়েছে তাহলে ওই পাঁচ থেকে আবার দুই বিয়োগ দিয়ে দেবো আমরা এ দেখো এখন মিতালির কাছে রইলো পাঁচ বিয়োগ দুই সমান তিনটি কাগজের নৌকা দেখতে পেয়েছ তাহলে মোট সে তৈরি করেছিল সাতটি আর দুজনে দুটো করে চারটে যা ভাসিয়ে দিয়েছে সেগুলো বাদ দিয়ে রইল তিনটি তিনটি কাগজে নৌকো তার কাছে থাকছে ওর পরে কী বলেছে দেখো গণিতের ভাষায় ছোট করে লিখে পায় দেখো এই যে সরল সরল যেভাবে করে সেভাবে যদি করি মোট ছিল সাতটা তার মধ্যে আমি ভাসিয়েছি দুটো তাহলে এই যে দুই বিয়োগ আবার মিতালিও দুটো ভাসিয়েছে আবার দুই বিয়োগ দেখতে পেয়েছ এই সাত থেকে দুই বিয়োগ হবে দেখো সাত থেকে দুই বাদ দিলে হয়েছে পাঁচ পাঁচ থেকে আবার দুই বিয়োগ করে একই রকম করে আমরা এই নিচের অঙ্কটিও সলভ করবো দেখো কী বলেছে থালায় বারোটি মোয়া ছিল ভাই চারটি মোয়া খেয়ে নিল আমিও তিনটি মোয়া খেলাম এখন থালায় কতগুলি মোয়া রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি আবার কি বলে দিয়েছে নিজে করি তাহলে দেখো ছোটো করে লিখে অর্থাৎ এই যে এইভাবে উত্তরটি করতে হবে ঠিক আছে দেখো আমরা কীভাবে করব এই যে বলেছে থালায় বারোটি মোয়া ছিল তাহলে প্রথমে আমরা এখানে বারো লিখবো এরপর কি বলেছিল ভাই চারটি মোয়া খেয়ে নিল তাহলে খেয়ে নিল মানে কি কমে গেল তো তাহলে মোট ছিল এই যে বারোটি তার থেকে চারটি খেয়ে নিয়েছে মানে কমে গেছে তাহলে আমরা কি করব বাদ দিয়ে দেবো চারটে বিয়োগ চার এরপর দেখো কী বলেছে আমিও তিনটি মোয়া খেলাম তাহলে আরও তিনটে কিন্তু সেও খেয়ে নিয়েছে তাহলে সেই তিনটাও তো কমে গেল কমে গেল মানে তাহলে আবার তিন বিয়োগ দিয়ে দেবো এইখান থেকেও তিন বিয়োগ এইবার দেখো এটা যদি আমরা সলভ করি তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে এই যে বলেছে ছোট করে লিখে হিসাব করি কতগুলি মোয়া রইল আর থালাতে দেখো কতগুলো রইল সমান তাহলে প্রথমে আমরা এই বারো থেকে চারকে বিয়োগ করব যে উত্তরটি হবে তার থেকে আবার এই তিনটা বিয়োগ দিয়ে দেবো দেখো এই চার বারো থেকে চার যদি আমরা বিয়োগ করি কথা হবে দেখো চারের পর থেকে বারো কোথায় হচ্ছে চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ ও বারো আট গেঁটে তাহলে এখানে হয়ে যাবে আট তোমরা কিন্তু এইগুলি অন্য জায়গায় সাইডে উপরে নিচে লিখে বিয়োগগুলি করবে ঠিক আছে যদি না পারো দেখো এইটা থেকে বিয়োগ করে হলো আট এই বিয়োগ তিন তাহলে বিয়োগ তিন সমান এবার দেখো তিন থেকে আট কত গিঁটে হবে তিনের পর চার পাঁচ ছয় সাত আট পাঁচ গিঁটে তাহলে উত্তর হয়ে গেল এটাই পাঁচ এই যে বলেছিল এখন থালায় কতগুলি মোয়া রইল তাহলে উত্তর হয়ে যাবে এখন থালায় এই পাঁচটি মোয়া রইল এরপর দেখো এই নিচতে নিজে করি কিছু সরল দিয়েছে এগুলিকে আমাদের সমাধান করতে হবে তো আমি এগুলি প্রথমে খাতায় টুকে নিচ্ছি দেখো প্রথমে তাহলে আমরা এক একটি সলভ করব এখানে ছিল নয় বিয়োগ দুই বিয়োগ তিন তাহলে আমরা কি করব প্রথমে এই নয় থেকে দুই বিয়োগ করব বিয়োগ করে যে উত্তরটি হবে লিখবো তার থেকে আবার এই তিন বিয়োগ দিয়ে দেবো তাহলে দেখো প্রথমে এখানে সমান দিতে হবে এটাকে বলা হয় সমান এই যে দুই থেকে আমরা নয় কোথায় হচ্ছে দেখো দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত গিঁটে সাত তোমরা যদি মুখে মুখে করতে না পারো বিয়োগ অন্য জায়গায় লিখবে উপরে নয় নিচে দুই লিখে বিয়োগ করবে যেমন করে বিয়োগ তাহলে এই নয় থেকে দুই বাদ দিলে হবে সাত বিয়োগ আছে বিয়োগ দিয়ে দেবো এবারে তিনটা রয়ে গেছে তাহলে তিন সমান এইবার দেখো সাত সাত থেকে আমরা যদি তিন বিয়োগ দিই কত হবে তাহলে গুণে দেখো তিন থেকে চার কোথায় হচ্ছে তিনের পর চার পাঁচ ছয় সাত চার গিঁটে হচ্ছে তাহলে এখানে উত্তর হয়ে গেল এটা চার উপর নিচে লিখে তোমরা বিয়োগ করবে সাইডে যদি এইভাবে করতে না পারো আচ্ছা দুই একটা দেখো এবার এইখানে আছে সাত বিয়োগ দুই বিয়োগ এক তাহলে আমরা কি করব প্রথমে সাত থেকে দুই বিয়োগ দেবো তাহলে দেখো আমরা যদি দুই থেকে গুনতে শুরু করি সাত কোথায় হচ্ছে দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত পাঁচ গিঁটে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু বিয়োগটা করে নেবে তোমরা বারবার বলে দিচ্ছি উপরে সাত নিচে দুই লিখলে তাহলে দুই থেকে সাত তিন চার পাঁচ ছয় সাত পাঁচ গিটে এই যে আমরা পাঁচ লিখে দিয়েছি আচ্ছা এই বিয়োগটা আবার বাকি আছে বিয়োগ এক এক দিয়ে দিলুম সমান এবার দেখো এই পাঁচ থেকে আমরা এক বাদ দিয়ে দেবো তাহলে কোথায় হবে একের পর গুনে দেখো একের পর দুই তিন চার পাঁচ চার কীটে চার হয়ে গেল উত্তর এরপর দেখো তিনেরটা একই রকমভাবে আমরা কিন্তু করবো প্রথমে এই আট থেকে দুই বিয়োগ দেবো তারপর আমরা এইটা বিয়োগটা করব দেখো আট থেকে দুই যদি আমরা বাদ দিই তাহলে আমরা প্রথমে কী গুনব দুই থেকে আট কোথায় হচ্ছে দেখো দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট ছ গিঁটে হচ্ছে এইভাবে কিন্তু তোমরা করে নেবে এই আট নিচে দুই লিখে দেখো গুনে দেখো ছ গিটে হবে তাহলে এই ছয়টা আমরা এখানে লিখে দিয়েছি এইবার কি করবো এই বিয়োগ আছে বিয়োগ ছয় আছে ছয় দিয়ে দেবো তাহলে দেখো ছয় থেকে ছয় যদি আমরা বিয়োগ করি কি হয় উপরে আর নিচে মিলে গেলে বিয়োগের সময় শূন্য তাহলে এটা উত্তর হয়ে গেল শূন্য এরপর দেখো চারেরটা কী আছে পাঁচ বিয়োগ চার বিয়োগ এক একই রকম করে আমরা কিন্তু সলভ করব তাহলে প্রথমে সমান দেবো পাঁচ থেকে চার আমরা বিয়োগ দিয়ে দেবো যে উত্তরটি হবে তার থেকে এক বিয়োগ করব তাহলে দেখো পাঁচ থেকে চার যদি আমরা বাদ দিই উত্তর কত হবে তো এক হবে কত হবে এক এইভাবে তোমরা দেখো চার থেকে পাঁচ কিন্তু হয় চারের পরই পাঁচ এক গে তাহলে আমরা এক লিখে দিয়েছি এইবার বিয়োগ এই এক আছে তাহলে বিয়োগ এক সমান এই দেখো বিয়োগের সময় উপরের সংখ্যা আর নিচের সংখ্যা মিলে গেলে কি হয় শূন্য শূন্য তোমরা যদি বুঝতে না পারো এইভাবে লিখে নেবে যে এক নীচই এক এক থেকে এক বিয়োগ তাহলে এক মিলে গেল শূন্য লিখি আমরা তাহলে এটা উত্তর হয়ে গেল শূন্য আচ্ছা এরপর একটা দেখো একুশ বিয়োগ চোদ্দ বিয়োগ সাত তাহলে প্রথমে আমরা কি করবো এই একুশ থেকে চোদ্দোকে বিয়োগ দেবো যে উত্তরটি আমি লিখবো তার থেকে সাত আবার বিয়োগ দেবো তাহলে দেখো এইখানে আমরা দেখিয়ে দিচ্ছি করে একুশ থেকে চোদ্দো বিয়োগ কত হবে দেখো চার থেকে এগারো চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত গেঁটে হাতে এক থাকবে এই এক আর এই এক কত হলো দুই তাহলে নিচেতেও দুই ওপরেও দুই মিলে গেলে শূন্য লেখার দরকার নেই তাহলে হলো সাত এখানে আমরা লিখবো সাত এই বিয়োগ সাত আছে বিয়োগ সাত এবার কি বলেছি বিয়োগের সময় উপরের সংখ্যা নিচের সংখ্যা মিলে গেলে শূন্য দুটি সাত আছে শূন্য হয়ে গেল এরপর এটা দেখো এবার কত আছে আঠেরো বিয়োগ পাঁচ বিয়োগ সাত তাহলে আঠারো থেকে পাঁচ আমরা যদি বাদ দিই কত হবে এইখানেই করে দেখিয়ে দিচ্ছি দেখো এই আঠারো থেকে পাঁচ আমরা বিয়োগ করব পাঁচ থেকে আট কোথায় হবে ছয় সাত আট তিন গেঁটে এদিকে কিছু নেই একটা নেমে যাবে তাহলে কত হয়েছে দেখো তেরো তাহলে এই আঠেরো থেকে পাঁচ আমরা যদি বিয়োগ করি উত্তর হচ্ছে তেরো এবার এই বিয়োগ আছে বিয়োগ দেবো সাত আছে সাত দিয়ে দেবো সমান এইবার এই তেরো থেকে সাতকে আমরা বিয়োগ করব দেখো এখানে তেরো লিখাই আছে আমরা সাত লিখছি নিচয় বিয়োগ সাত থেকে তেরো কোথায় হবে সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো ছয় গিঁটে ছয় লিখবো হাতে এক থাকবে তাহলে নিচেতেও এক উপরেও এক মিলে গেলে শূন্য বাঁ দিকে শূন্যর দাম নেই তাহলে উত্তর হচ্ছে শুধু ছয় এখানে ছয় লিখে দেব বুঝে গেল তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও